আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 5 স্বাস্থ্যবিধি। বন্ধুরা, আজ আমরা শিখব সুস্থ জীবনযাপন সম্পর্কে, কিভাবে আমরা সুস্থ থাকতে পারি সেই সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ সুস্থ জীবনযাপন। সুস্থ জীবনযাপন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দর করতে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। বন্ধুরা, আমরা জানি আমাদের জীবনের জন্য সুস্থ থাকা খুবই জরুরি, এবং সুস্থ থাকতে হলে আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বন্ধুরা, তোমরা একটি প্রশ্ন লক্ষ্য করো, আমরা কিভাবে সুস্থ থাকতে পারি? আমরা বিভিন্ন উপায়ে সুস্থ থাকতে পারি, সেই বিষয়ে আজকের এই পাঠে আমরা বিস্তারিত জানব। এই প্রশ্নটির উপর ভিত্তি করে প্রথমেই তোমাদের পাঠ্য বইতে ছকে একটি কাজ দেওয়া আছে। চলো প্রথমে কাজের মূল বিষয়বস্তু দেখে নেই। কাজের মূল বিষয় হচ্ছে কিভাবে সুস্থ থাকা যায়, কি করতে হবে। কাজ এক, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বন্ধুরা, তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের মূল বিষয়বস্তু হচ্ছে সুস্থ থাকতে, সুস্থ থাকার জন্য আমরা কি কি করতে পারি। কাজ দুই, কিভাবে সুস্থ থাকা যায় তার তালিকা তৈরি করে উপরের ছকে লিখি। বন্ধুরা, এবার তোমাদের কাজ কি, কিভাবে সুস্থ থাকা যায়, কিভাবে আমরা সুস্থ থাকতে পারি তার একটি তালিকা তৈরি করে উপরের ছকে লিখবে। বন্ধুরা, তোমরা কি জানো আমরা কি কি উপায়ে সুস্থ থাকতে পারি? হ্যাঁ, সুষম খাদ্য গ্রহণ এবং নিয়মিত শরীর চর্চা করতে হবে, পর্যাপ্ত ঘুম এবং প্রতিদিন কিছু সময় বিশ্রাম নিতে হবে, অতঃপর ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি যত্নবান হতে হবে। কাজ তিন, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। বন্ধুরা, এবার তোমাদের কাজ কি, নিজেদের কাজগুলো নিয়ে নিজেদের সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং সুস্থ থাকার জন্য করণীয় বিষয়গুলো তোমরা বিস্তারিত জানতে পারবে, এবং তোমরা আরও বুঝতে পারবে সুস্থ থাকার জন্য স্বাস্থ্যবিধি অনুসরণ করা জরুরি। বন্ধুরা, এই বিষয়টির উপর এবার আমরা সারসংক্ষেপ পড়ে নেই। তার পূর্বে লক্ষ্য করো, এখানে একটি কথোপকথন আমরা দেখতে পাচ্ছি। মেয়েটি কি বলছে, নিজেকে পরিষ্কার রাখার জন্য আমি প্রতিদিন গোসল করি, এবং ছেলেটি বলছে আমি প্রতিদিন বিকেলে ফুটবল খেলি। বন্ধুরা, এগুলোও কিন্তু সুস্থ থাকার একটি উপায়। পরিষ্কার পরিচ্ছন্নতা সুস্থ থাকার একটি উপায়, এবং খেলাধুলাও কিন্তু সুস্থ থাকার একটি উপায়। সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায় হলো স্বাস্থ্যবিধি অনুসরণ করা। এর জন্য প্রতিদিন কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। সুস্থ থাকার জন্য কিছু উপায় নিচে দেওয়া হলো। বন্ধুরা, আমাদেরকে সুস্থ থাকার জন্য অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলে চলো সুস্থ থাকার কিছু উপায় সম্পর্কে আমরা জেনে নেই। প্রথমেই আমরা জানব সুষম খাদ্য গ্রহণ সম্পর্কে। সুষম খাদ্য গ্রহণ, সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য খেতে হবে। প্রত্যেক খাবারই আমাদের শরীরের জন্য কোনো না কোনো পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে। স্বাস্থ্য ভালো রাখার জন্য সুষম খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। বন্ধুরা, সুস্থ থাকার একটি ভালো উপায় কি, অবশ্যই আমাদের সুষম খাদ্য গ্রহণ করতে হবে, এবং আমরা জানি প্রত্যেকটি খাবারই কোনো না কোনো পুষ্টি উপাদান রয়েছে। তাই স্বাস্থ্য ভালো রাখার জন্য অবশ্যই আমাদের সুষম খাবার খেতে হবে। তার পাশাপাশি কি করতে হবে, পর্যাপ্ত পরিমাণে আমাদের নিরাপদ পানি পান করতে হবে। এবার আমরা জানব নিয়মিত শরীর চর্চা সম্পর্কে। নিয়মিত শরীর চর্চা, নিয়মিত শরীর চর্চা এবং খেলাধুলা আমাদের হৃৎপিণ্ড, মাংসপেশি এবং হাড় শক্তিশালী করে। একই সাথে এগুলো আমাদের আত্মবিশ্বাসী করে এবং রাতে ভালো ঘুমাতে সাহায্য করে।
বন্ধুরা, নিয়মিত শরীর চর্চা হচ্ছে সুস্থ থাকার একটি ভালো উপায়। এর ফলে কি হয়, হৃৎপিণ্ড, মাংসপেশি এবং হাড় শক্তিশালী হয়। তার পাশাপাশি আমাদের আত্মবিশ্বাস বেড়ে যায় এবং রাতে ভালো ঘুম হয়। এবার আমরা জানব পর্যাপ্ত ঘুম সম্পর্কে। পর্যাপ্ত ঘুম শরীরের ক্ষয় পূরণ এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন। ভালো ঘুমের জন্য আমাদের প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া উচিত। বন্ধুরা, সুস্থ থাকার জন্য অবশ্যই আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। এর ফলে কি হয়, শরীরের ক্ষয় পূরণ হয় এবং বৃদ্ধি সাধন হয়। এবার আমরা জানব বিশ্রাম সম্পর্কে। বিশ্রাম ক্লান্তি দূর করা এবং নতুন উদ্যমে কাজ করার জন্য প্রতিদিনই কিছু সময় বিশ্রাম নেওয়া উচিত। কোনো শখের কাজ যেমন পছন্দের গান শোনা, বই পড়া, বাগান করা ইত্যাদির মাধ্যমে আমরা ক্লান্তি দূর করতে পারি। বন্ধুরা, আমাদের সারাদিন কাজ করার পর একটি ক্লান্তি চলে আসে শরীরে। এই ক্লান্তিটিকে দূর করার জন্য এবং নতুন উদ্যমে কাজ করার জন্য আমাদের অবশ্যই বিশ্রাম নিতে হবে। এবং ক্লান্তি দূর করার জন্য আমরা কি কি করতে পারি, পছন্দের গান শুনতে পারি, বই পড়তে পারি, বাগান করতে পারি, এগুলোর মাধ্যমে আমাদের ক্লান্তি দূর হয়ে যাবে। এবার আমরা জানব শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে। বন্ধুরা, তোমরা এখানে চারটি ছবি লক্ষ্য করতে পারছো। ব্রাশ করা, গোসল করা, নখ কাটা, কান পরিষ্কার করা, এগুলো হচ্ছে আমাদের শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতার এক একটি অংশ। শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের যত্নবান হতে হবে। এজন্য প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে। খাওয়ার পূর্বে এবং পরে হাত ধুতে হবে। খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। নিয়মিত জামা কাপড় পরিষ্কার করতে হবে। ত্বক, চুল, নখ, চোখ এবং কানের যত্ন নিতে হবে। সুস্থ থাকার জন্য সকল অভ্যাসকে সমান গুরুত্ব দিতে হবে। বন্ধুরা, লক্ষ্য করো, সুস্থ থাকার একটি ভালো উপায় হচ্ছে শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা। আমাদের অবশ্যই নিজেদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেই বিষয়ে যত্নশীল হতে হবে। আমাদের প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে এবং খাওয়ার পূর্বে এবং খাওয়ার পরে হাত ধুতে হবে এবং নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। এবং আমাদের জামা কাপড় কি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং আমাদের সমস্ত শরীর, ত্বক, চুল, নখ, চোখ, কান সহ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেই বিষয়ে যত্নবান হতে হবে। এবং আমাদের সুস্থ থাকার জন্য অবশ্যই আমাদের সকল অভ্যাসকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। বন্ধুরা, এই সকল বিষয়ের উপর আমরা একটি আলোচনা পড়ে নিই। আলোচনা, সুস্থ থাকার ভালো উপায়গুলো কি। এক, সুস্থ থাকার জন্য কি কি করণীয় তার তালিকা তৈরি করি। দুই, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। তিন, শ্রেণীকক্ষের সকলের জন্য কিছু সাধারণ নিয়ম তৈরি করি। প্রথম কাজটি লক্ষ্য করো, সুস্থ থাকার জন্য কি কি করণীয় তার তালিকা তৈরি করি। বন্ধুরা, তালিকাতে আমরা কি কি লিখতে পারি, প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করা, নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলা করা, শরীরের ক্ষয় পূরণ ও বৃদ্ধির জন্য পর্যাপ্ত সময় ঘুমানো, প্রতিদিনই কিছু সময় বিশ্রাম নেওয়া এবং শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি যত্নবান হওয়া। কাজ দুই, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। এবার তোমরা নিজেদের সহপাঠীদের সাথে এই কাজগুলো নিয়ে আলোচনা করবে এবং সুস্থ থাকার উপায়গুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করবে। কাজ তিন, শ্রেণীকক্ষের সকলের জন্য কিছু সাধারণ নিয়ম তৈরি করি। বন্ধুরা, শ্রেণীকক্ষের সকলের জন্য কিছু সাধারণ নিয়ম হতে পারে, যেমন হাত, নখ, চোখ পরিষ্কার রাখবো, পোশাকে যাতে ময়লা না লাগে সে বিষয়ে যত্নবান হব, শ্রেণীকক্ষে বসার স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং শ্রেণীকক্ষে কোনো ধরনের ময়লা আবর্জনা ফেলবো না। এগুলো হচ্ছে একটি শ্রেণীকক্ষের সাধারণ কিছু নিয়ম তোমরা তৈরি করতে পারো সুস্থ থাকার জন্য। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ।
আজকের এই পাঠে আমরা শিখলাম সুস্থ জীবনযাপন সম্পর্কে। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।